কুড়িগ্রামের ভুরঙ্গামাড়িতে বিলের পানিতে ডুবে ওই বিলের এক পাহারাদারের মৃত্যু হয়েছে উপজেলার পাইকেরছড়া ছড়া ও বঙ্গসোনাহাট ইউনিয়নে অবস্থিত বিলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মৃত ব্যক্তির এ নাম মোবারক হোসেন সে দক্ষিণ গ্রামের মৃত সোনাউল্লার ছেলে ১৪ জুন মঙ্গলবার রাতের খাবার খাওয়ার জন্য মোবারক হোসেন নিজ বাড়িতে যান খাওয়া শেষে রাত নয়টার দিকে তিনি বিলে ফিরে এসে দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে পরে তার গায়ের জামা কাপড় খুলে পাড়ে রেখে সাতার কেটে নৌকা আনতে গিয়ে পানিতে ডুবে যান নৌকা খালি ও বিলের পারে কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় জেলেরা জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন পনেরো জুন বুধবার সকাল নয়টার দিকে জালে মোবারকের মৃতদেহ উঠে আসে ভুরুঙ্গামারি থানার ওসি আলমগীর হোসেন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলার পর লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে